I'm going to get
আমরা আপনাদের মাঝে থাকবো, আপনাদের পাশে থাকবো, সবসময় আপনাদের দুঃখ একটু আমাদের সাথে বাঁটবো। সেই প্রতিশ্রুতির আলোকে আমরা কিন্তু বারবার এই এলাকাতে এই নির্বাচনের আগেও এসেছিলাম, এই নির্বাচনের মাধ্যমে আসছি, ইনশাল্লাহ নির্বাচনের পরেও আমরা আসবো। এখন সাত দিন পর কিন্তু একটা বিশাল পরীক্ষা, সাত দিন পর আপনারা ঢাকাবাসী দেশকে জানিয়ে দিবেন যে আপনাদের দেশের খালেদা জিয়ার পক্ষে যে আপনাদের রায় রয়েছে, দেশের খালেদা জিয়াকে আর এক মুহূর্তের জন্য কারাগারে রাখা যাবে না। একে ফেব্রুয়ারি আপনারা রায় দিবেন যে আপনাদেরকে অতীতে যত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আপনাদের যত দাবিগুলি শোনা হয়েছে, সকল দাবি এক প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের সময় এসেছে। আর বাস্তবায়ন করার খালি তিনটা প্রতীক আপনাদের সামনে রয়েছে, সেটা হলো গ্লাস মার্কা, সেটা হলো দৃষ্টিকোণা মার্কা, আর সেটা হলো আমাদের সকল প্রাণ প্রিয় ধানের শেষে মার্কা। এই তিনটা মার্কায় আপনাদের এলাকার উন্নয়নের মার্কা, জিরোটা মার্কা এলাকা উন্নয়ন না, আপনাদের যাবজ্জীবনের জীবনের মার্কা। যে বাজারে আমরা হাঁটি ঘুরি আপনারা দেখছেন দ্রব্যমূল্যর দাম কীভাবে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। রাতেবেলা যদিও আমরা একটা বিয়াত্তর ক্যান্টনমেন্টের পাশে এয়ারপোর্টের পাশে, তাও রাতেবেলা আমাদের বোনেরা আমাদের শিশু সন্তানরা নিরাপদভাবে হাঁটাচলা করতে পারে না, বাসা থেকে বেরিয়ে আসতে পারে না। এই এলাকাতে একটা বিখ্যাত ফ্লাইওভার করা হয়েছে, কিন্তু গ্রামের কোনো নিরাশন আমরা এখন দেখি নাই। বর্জ্য ব্যবস্থা করুন, জনবসতি এলাকা আমরা জানি খেলার মাঠ নাই, হাওয়াতে আমরা কি পাই খালি দূষণ, দূষণ মুক্ত পরিবেশ করার জন্য মাননীয় উচ্চ আদালতও এখন রায় দিয়েছে। আমাদের সিটি কর্পোরেশনের সাবেক মেয়রগণরা নিশ্চুপ রয়েছে, আদালত আইনও মানে না, দেশের আইনও মানে না, জনগণের দাবিও মানে না। আমরা প্রত্যাশা দিয়ে গেলাম যে এই দৃশ্যগিরি ক্ষমতা যে আপনাকে আমাদেরকে দায়িত্ব দেন, ভোটের মাধ্যমে আমরা অতি শীঘ্রই মশা নিয়ন্ত্রণ করবো, ডেঙ্গি থেকেও মারা যাবেন না, দূষণ নিয়ন্ত্রণ করবো, স্বাস্থ্য থেকেও মারা যাবেন না। তাই আপনাদের এখন কঠিন পরীক্ষা সাত দিন পর, কোনো ভয়ভীতি পাবেন না, চেষ্টা করা হবে আপনাদেরকে ইলেকশন থেকে বিমুখ করার জন্য, চেষ্টা করা হবে আপনাদেরকে ভয় দেখানোর জন্য। ভয় যারা দেখাচ্ছে আসলে ওনারা আপনাদেরকে সবচেয়ে বেশি ভয় পায়, এটা মনে রাখতে হবে। দেশের খালেদা জিয়ার কথা এবং আদর্শ ছিল জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিবে। তাই একে ফেব্রুয়ারি চলেন আমরা গ্রাস মার্কা, বিশ্বকর্মা মার্কা আর ধানের শীষ মার্কা জয়লাভ করে আমরা জনগণের কাছে জনগণের ক্ষমতা আবার ফেরত নিয়ে আসি। এই নিয়ে আমার প্রথম বক্তব্য শেষ করছি। দেশের নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জার আমার অমর হোক, ভারতের আহ্বান তারেকাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।